Assalamualaikum bikers, bike vlog এইসে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের টপিকটা হলো আপনার টপ গিয়ারে স্পিড কমে যাওয়ার কারণ কি। মানে বিষয়টা হলো আপনার টপ গিয়ারে পাঁচ নাম্বার যদি পাঁচ গিয়ারের গাড়ি হয় পাঁচ নাম্বার গিয়ারে আগে দেখা গেল গেছিল যে আপনার গাড়ি 112 স্পিড উঠছিল, এখন সেটা আপনি কম পাচ্ছেন টপ গিয়ারে। আমি আজকে যে বিষয়টা দেখাবো নতুন পুরাতন সবগুলো গাড়ি 100, 110 cc, 25 cc সবগুলো নেই ব্যাখ্যা করব যে আসলে কি কি কারণে আপনার টপ স্পিডটা কমে যেতে পারে। তো ভিউয়ার্স চলুন ভিডিওটা শুরু করে দিই। সর্বপ্রথম যে বিষয়টা দাঁড়ায় আপনার টপ স্পিড কমে যাওয়ার কারণ, কারণ দেখা গেল আপনার গাড়িটা 10,000-15,000 কিলোমিটার চলছে, কিলোমিটার চলে যাবে বা তার অধিক চলে যাবে। ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার এই সেন্টার এখন দেখুন যে একসমান ভাবে চলতেছে। যখন আপনার সেন্সরটা খারাপ হয়ে যাবে, কারণ এটা হলো 1% কভার, বিষয়টা বুঝে যান। এখানে ধুলো বালু ময়লা পরে কিন্তু এটা পারফরমেন্সটা কিন্তু কম পাওয়া যায়, আপনারা সবাই জানেন 10,000-15,000 কিলোমিটারের মধ্যে পরিবর্তন করতে হয়। যখন আপনার চেন স্পোকেটের দাঁত ক্ষয় হয়ে যাবে বা চেনটা সমস্যা হবে, তখন চেনটা যখন আপনি এইভাবে ঘুরাবেন তখন দেখা গেল চেনটা একদিকে ওপর দিকে চাপ দিল আবার নিচ দিল, মানে চেনের যে টালটা আপনার একভাবে সমানভাবে চলবে না, এরকম আপ ডাউন বা টাল হয় অনেক সময়। লোকাল সেন্সেট যদি লাগান এই সমস্যাটা ব্যাপকভাবে দেখা দেয়। অরিজিনাল সেন্সেট হতে পারে ম্যানুফ্যাকচারিং ফল্টের কারণে, সেটা পার্সেন্টেজ অনেক কম। তো এই সমস্যাটা যদি হয় তাহলে আপনি গাড়িটা যখন রাইড করবেন তখন দেখবেন যে চেনটা এইরকম লাপার কারণে উপর নিচ করতে গেলে আপনার রেডি পিকআপটা কিন্তু কমে যাবে। আপনার গাড়ি হোক 10,000 কিলো চলা, 20,000 কিলো বা 30,000 কিলোমিটার চলা। তো বিষয়টা হলো যেটা যদি এইরকম টাল হয় তো আরেকটা সমস্যা হয়, আপনার গাড়িটা যখন ইকোনমি বা 60-70-80 মধ্যে চালাচ্ছেন গাড়িটা এক সমান ভাবে না যায় মনে হচ্ছে যে পেছন থেকে কেউ টানি ধরতেছে গাড়িটা, এই যে এরকম এরকম আপ ডাউন করি বা দুলে দুলে চলে, এই সমস্যাটা যদি হয় সেন্সেটের সমস্যা। এ কারণে আপনার রেডি পিকআপ কম পাবেন এবং আপনার গাড়িটা তেল বেশি খাবে, ভারী হয়ে যাবে। অবশ্যই দেখবেন চেনটা আপনার অ্যাকুরেট ভাবে আছে কিনা, কারণ এটা আমি নতুন বাইক দিয়ে দেখাচ্ছি, পুরাতন বাইকের ক্ষেত্রে একাই প্রযোজ্য। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আছে, দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো এই যে এখানে যে ক্র্যাঙ্কের বেয়ারিং থাকে, ক্র্যাঙ্কের বেয়ারিং এটা অ্যাপাসি আটের, এটা হলো 62.5 বেয়ারিং। আর হইল কি আপনার এলাই হুইলের ভিতরে এই চ্যাপের ভিতরে যে দুইটা বেয়ারিং থাকে, এই বেয়ারিংটা যদি আপনার নষ্ট হয়ে যায় বা ওখানে যদি ময়লা ঢুকে যায় জেড বেয়ারিং, তারপরে দীর্ঘদিন চলার কারণে বেয়ারিংটা কিন্তু জাম হয়ে যেতে পারে। আপনার গাড়ি যদি 20,000-এর ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই অবশ্যই সামনের চাকার দুটো বেয়ারিং, ক্র্যাঙ্ক বেয়ারিং এবং পিছনের চাকার দুটো বেয়ারিং, মানে দুইটা দুটো চারটে একটা পাঁচটা বেয়ারিং আপনার পরিবর্তন করে দেবেন, কারণ পাঁচটাই হলো একটা প্যাকেজ, বিষয়টা বুঝে যান। আর যখন নর্মালি আমরা সেন্সর পরিবর্তন তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই আমরা ক্র্যাঙ্কের বেয়ারিংটা পরিবর্তন করে দিচ্ছি। এই বেয়ারিংটা যদি আপনার দুর্বল হয়ে যায় বা মরিচে বা ময়লা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার চাকাটা এ পরিমাণ কিন্তু ফ্রি থাকবে না। তো পুরাতন গাড়ির ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাস্ট কেয়ারফুলি থাকবেন। তারপরে যে বিষয়টা আছে যে চাকার যে ফ্রি ফেলাটা আছে, এটা আমি অলওয়েজ অনেক বাইকেতেই বলি যে চাকার ফ্রি ফেলাটা অবশ্যই চেক করবেন। ফ্রি ফেলাটা বলতে কি বুঝাচ্ছি যে চাকাটা ঘুরতেছে এখন ঠিক আছে, এই যে এখানকার ফ্রি ফেলাটা কতটুকু আছে, কারণ এটা হইলো আপনি একাই যখন চলবেন ঠিক আছে, যদি দুইজন নিয়ে রাইড করতে যান স্পিডটা টপ স্পিডটা কম পাওয়া যায়, কারণ আপনার যখন শকআপ দাববে এখানে কিন্তু আপনার একটু ফ্রি ফেলাটা কমে যাবে, কমে যাওয়ার কারণে এ সমস্যাটা হবে। তারপরে যে বিষয়টা আছে আপনার হাইড্রোলিকের, হাইড্রোলিকের বিষয়টা কিভাবে আপনি বুঝবেন, আপনার গাড়িতে ধরেন সে উদাহরণ এখন চাকাটা ইজি আছে, এখন নতুন গাড়ি চাকা ইজি থাকবে এটা স্বাভাবিক বিষয়, কিন্তু দেখা গেল যে এই হাইড্রোলিকের ভেতরের অংশে যখন গ্রিসটা শুকিয়ে যাবে ময়লা হয়ে যাবে তখন কিন্তু এই ফ্রি ফেলাটা কিন্তু আপনার কমে যাবে। এই ফ্রি ফেলাটা যখন কমে যাবে তখন কিন্তু আপনার চাকাটা একটু হলেও জাম হবে। সেটা আপনি কিভাবে বুঝবেন, আপনার মাস্টার সিলিন্ডারে এভাবে প্রেস করবেন, মাস্টার সিলিন্ডারে আপনারা 2-3 বার জোরে প্রেশার ক্রিয়েট করবেন, এইভাবে প্রেশার ক্রিয়েট করে চাকাটা আবার ঘুরাবেন, চাকাটা ঘুরি দেখবেন যে আসলে ইজি আছে কিনা, যদি ইজি থাকে তাহলে ঠিক আছে সামনের চাকার বেয়ারিং পরিবর্তন করে দিবেন। আমি তিনবার কেন বললাম, এই তিনবার ব্রেক যখন প্রেস করবেন যদি এখানে কোনো কারণে ময়লার কারণে কার্বনের কারণে গ্রিসুকের কারণে যদি জাম হয়ে যায় তাহলে তিনবার যখন আপনি জোরে প্রেস করবেন তখন কিন্তু এই ফ্রি ফেলাটা কিন্তু একটু হলেও কমে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হলো গিয়ে আপনার এটা ক্লিন করতে হবে। আর সবসময় আমি একটা কথা বলি যে যখন আপনারা ব্রেক ডিস্কে বালুর কারণে কিচকিচ সাউন্ড করে তখন চাকাটা এদিকে ঘুরাবেন, এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি চাকাটা
উল্টো দিকে ঘুরাবেন, উল্টো দিকে ঘুরে এখানে পানিটা দিবেন, তাহলে হবে কি আপনার এখান থেকে পানিটা এসে বালুটা নিয়ে চলে আসবে। আর যদি আমরা এদিকে দেই মানে রাইট সাইডের এভাবে চাকাটা যদি ঘুরে দেই, পানিটা যদি আমি এখানে দেই তাহলে পানিটা এদিকে নিচে চলে যাবে, পানিটা অবশ্যই অবশ্যই নিচের দিকে চলে যাবে, তাহলে এখানে কিন্তু পানিটা পেলো না। তো পানি আপনারা চাকাটা উল্টো ঘুরে এখানে দিবেন, তাহলে পানিটা এখানে যে ময়লাটা আছে নিচ দিক দিয়ে পড়ে যাবে। আর পানি যদি আমি এখানেও দিয়ে সোজা ঘুরে তাও তো পানিটা এখানে পর্যাপ্ত উঠবে না। তো অবশ্যই অবশ্যই চাকার ফেরি ফেলাটা দেখবেন। আমি ইঞ্জিন নিয়েও কথা বলবো, আমি বাণিজ্যিক যে বিষয়গুলো এই বিষয়টা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যে বিষয়টা আসে আপনার ইঞ্জিন ক্লাস প্লেটের ফ্রি ফেলে, ইঞ্জিন ক্লাস প্লেটের ফ্রি ফেলেটা, এই গাড়িটার ফ্রি ফেলেটা কম আছে, আমি ফ্রি ফেলেটা এখন রিমুভ করবো। এই ফ্রি ফেলেটাও অবশ্যই অবশ্যই এটা আপনারা চেক করে দিবেন। এই ফ্রি ফেলে যদি কম থাকে তাহলে আপনার ক্লাস প্লেটের পারফরমেন্সটা কম হবে, আপনার রেডি বিগেপটা কম হবে। দেখা গেল যে আপনার ফ্রি ফেলে ঠিক আছে, ফ্রি ফেলে ঠিক আছে, তারপরও আপনার স্পিডটা মনের মতো হচ্ছে না। ক্লাস প্লেটের যেহেতু বিষয়টা চলে আসলো, আপনার গাড়িটা যদি চার গিয়ারের গাড়ি হয় দুই নম্বর গিয়ার দিয়ে দেখবেন, চার গিয়ারের যদি গাড়ি হয় দুই নম্বর গিয়ার দিয়ে দেখবেন যে আসলে আরপিএম এর সঙ্গে আপনার স্পিডটা ঠিকভাবে উঠতেছে কিনা বা গাড়িটা ভারী হয়ে যাচ্ছে কিনা ভালো করে লক্ষ্য করবেন। আর যদি পাঁচ গিয়ারের গাড়ি হয় তিন নম্বর গিয়ার দিয়ে দেখবেন, কারণ ক্লাস অ্যাসেম্বলিটা কিন্তু আপনার মেন শ্যাফ্ট ট্রান্সমিশনের সাথে সংযুক্ত, যখন তিন নম্বর গিয়ার দেওয়া হবে বা দুই নম্বর দেওয়া হবে ওই দিক থেকে মানে পেনিয়ামটা ওই দিকে প্রেশার করবে, মানে ওখানেই কিন্তু তিন নম্বর গিয়ারটা থাকবে। তো এখানটা যখন চলে যাবে যদি আপনার ক্লাস ফলে দুর্বল হয়ে যায় তখন কি হবে, আপনার আরপিএম এ যখন চার পাঁচ হাজার চলে যাবে তখন মনে হবে যে ক্লাস ফলেটা শুকা বা দুর্বল হয়ে গেছে, মানে স্পিডটা আপনার ভারী ভারী লাগে। যদি এই সমস্যাটা ফিল করেন তাহলে অবশ্যই অবশ্যই ক্লাস ফলেট পরিবর্তন করে দিবেন। 1000 কিলোমিটার পর আপনার টেপিড ক্লিয়ারেন্স করবেন, টেপিড ক্লিয়ারেন্স করবেন 12000 কিলোমিটার পর স্পার প্লাগ পরিবর্তন করবেন, কারণ ইঞ্জিনের খাবারটাই হচ্ছে কিন্তু আপনার ফুয়েল। আর আমাদের মানুষের যে রক্ত ইঞ্জিনের হইলেও গিয়ে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েলটা ঠিকভাবে পরিবর্তন করে দিবেন স্পার প্লাগ 12000 কিলোমিটার পর পরিবর্তন করে দিবেন। এয়ার ক্লিনার স্পার প্লাগ 12000 কিলোমিটার পর পরিবর্তন করে দিবেন এবং মোবিল ফিল্টারটা 3000 কিলোমিটার পরিবর্তন করে দিবেন। এখন বিষয়টা হইলো যেটা যে আপনার রিং পিস্টনের সমস্যার কারণে কিন্তু আপনার এই সমস্যাটা হয়, মানে রেডি পিকআপটা কমে যায়। দেখা গেল আপনি চার নম্বরে 100 স্পিড পার আওয়ার স্পিড উঠার পরে পাঁচ নম্বর যখন দিবেন আপনার ধীরে ধীরে তো স্পিডটা আরও বাড়বে, সেটা কিন্তু আপনি পর্যাপ্ত পাচ্ছেন না, অনেক কষ্ট করে হচ্ছে। তাহলে কী কাজটা করবেন, যখন আমরা কার্বোরেটর ক্লিন করি ভিউয়ার্স, আমরা একটা জিনিস অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখব যে কার্বোরেটরের এই যে ভিউয়ার্স আমরা কার্বোরেটর যখন পরিষ্কার করি এটা অবশ্যই দেখব, এই যে দেখুন ইজি আছে, এই জিনিসটা যদি ইজি না থাকে তাহলে কিন্তু আপনার রেডি পিকআপটা ঠিকভাবে আসবে না। এই যে ছেড়ে দেবেন অটোমেটিক চলে যাবে, এখানে কোনো সময় ইঞ্জিন অয়েল দিবেন না, ইঞ্জিন অয়েল দিলে কিন্তু এটা জাম ক্রিয়েট করবে। সেকেন্ড যে বিষয়টা থাকে এই যে ভালো করে দেখুন এই যে স্প্রিংটা আছে, আমরা অনেকেই কী করি হাত দিয়ে টেনে বেড়ে দিই, এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না আমি আপনাকে বলি, এই যে পিস্টনটা, এই পিস্টনটা কিন্তু অটোমেটিকলি আপনার ইঞ্জিন কতটুকু বাতাস টানবে অত পরিমাণে অটোমেটিকলি ভেসে যাবে মেন জেট থেকে ফুয়েল সাপ্লাই দিবে। আর অন্যান্য যে বাইকগুলো ধরেন যে 100 সাইজ বাইকগুলো, এখানে কিন্তু সরাসরি এসএসসি বা অ্যাক্সেলারেটর কেবল দিয়ে কিন্তু পিস্টনটা সংযুক্ত, আপনি যত বাড়াবেন ততটুকু ভাসবে। কিন্তু বাটারফ্লাই কার্বোরেটরের ক্ষেত্রে আপনার ইঞ্জিন যতটুকু প্রেশার দিবে বা প্রেশার নিবে অটোমেটিক এটা ভাসবে। তো আমরা যদি এই স্প্রিংটা টেনশন করে দেই, এই স্প্রিংটা কোম্পানি রেকমেন্ড ধরেন সে এত পার্সেন্ট, যদি আমরা পার্সেন্টেজটা হাই করে দিই মানে টাইট করে দিই, তাহলে আমরা বাতাসের সঙ্গে এই ফ্লাই এই পিস্টনটা উঠতে বাধা সৃষ্টি করবে, তখন আপনার রেডি পিকআপটা কিন্তু পাবেন না। বিষয়টা ভালো করে ওয়াশ করার পরে তো অবশ্যই অবশ্যই এই বিষয়টা ভালো করে আপনারা মার্ক করবেন। তো ভিউয়ার্স কার্বোরেটরের এয়ার স্ক্রুটা অবশ্যই অবশ্যই টুইন করতে হবে, এ কারণে কারণ এয়ার স্ক্রুর কাজ হলো আপনার এয়ার ক্লিনার থেকে যে বিশুদ্ধ বাতাসটা যাবে ফুয়েলের সঙ্গে মিশ্রণটা ঠিকভাবে এখানে দিবে। তো আমি অলওয়েজ সবসময় বলি এটা 3000 আরপিএম এ রেখে এটা ভিতরের দিকে প্রেস করে বাইরের দিকে প্রেস করে দিবেন, যেখানে আপনার আইডল মানে আরপিএমটা মিটারের কাটাটা আরপিএম কাটাটা বেড়ে যাবে ওখানে আপনারা সেট করে দিবেন। কারণ এটা যদি কম বেশি হয়, সে তেল যদি কম পায় বাতাসের পরিমাণটা যদি বেশি থাকে আপনার গাড়িটা স্পিডের সমস্যা হবে। আর আরেকটা কারণ, যদি আপনার তেল বেশি যায়
তেল বেশি যায়, বাতাসের পরিমাণটা কম থাকে, তখন আপনার স্পার্ক প্লাগ একটা শর্ট হয়ে যাবে বা এই দ্রুত গতিতে মিক্সারটা ঠিক হবে না, এ কারণে আপনার সমস্যা হবে। এই জন্য যেখানে আপনার পরিপূর্ণ সেট হয় আরপিএম বেড়ে যায় এখানে রেখে দিবেন, তাহলে আশা করি স্পার্ক প্লাগ কালো হবে না, আপনার রেডি পিকআপটাও ভালো পাবেন, তেল মাইলেজটাও ভালো পাবেন। তারপরে যে বিষয়টা আছে যে কীভাবে বুঝবো আপনার রিং পিস্টন পরিবর্তন করতে হবে বা ক্ষয় হয়েছে, পিস্টনের শক্তি কমে গেছে কিনা। ধরেন আপনার গাড়ি ইঞ্জিন অয়েল শর্ট হচ্ছে না, ইঞ্জিন অয়েল শর্ট হচ্ছে না, স্পার্ক প্লাগ মানে আরপিএম এর কোনো সমস্যা হচ্ছে না, ওভারঅল সব কিছুই ঠিক আছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনার ইকোনমি যখন ক্রস করবে, ইকোনমি যখন ক্রস ধরেন 50-60 এর মধ্যে গাড়িটা আপনি টপ গিয়ারে দিবেন, 4 নম্বর গিয়ারের গাড়ি হোক আর 5 নম্বর গিয়ারে হোক, দিয়ে অ্যাক্সেলারেশনটা দিবেন যে আসলে কত দ্রুত উঠতেছে, ওই বিষয়টা দেখার আগে অবশ্যই আপনাদেরকে টেপিড ক্লিয়ারেন্সটা কিন্তু করতে হবে, এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ পরিবর্তন করে দিবেন যদি 12,000 কিলোমিটারের মধ্যে হয়, আর উদ্যোগ হলে তো 12,000 নিয়মের মধ্যে আসবে। তো এই যে ইকোনমি যখন ক্রস করতে যাবেন টপ গিয়ারে, মানে ধীরে ধীরে দেখা বলো 40-45-60 মধ্যে 5 নম্বর গিয়ারটা দিয়ে দিলেন, টপ গিয়ারটা দিয়ে দিলেন, ধীরে ধীরে দেখবেন যে কত আপনার গাড়িটা আগে কত পরিমাণ স্পিডে যাইতো এখন যাচ্ছে কিনা। যদি অনেক অনেক বাধা সৃষ্টি করে তার মানে বুঝে নেবেন যে আপনার পিস্টন সিলিন্ডারে আপনার ওয়েল রিং ঠিক আছে বাট আপনার কম্প্রেশন রিংটা দুর্বল হয়ে গেছে বা সিলিন্ডারের পিস্টনটা লুজ হয়ে গেছে। এই সিলিন্ডারের পিস্টন লুজ হয়ে গেলে কীভাবে বুঝবেন আমি আপনাকে বলি, গাড়িটা যখন সকালবেলা ঠান্ডা অবস্থায় স্টার্ট দিবেন তখন দেখবেন ইঞ্জিন থেকে ট্যাক 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 একটা সাউন্ড আসে, কিছুক্ষণ চলার পরে 15-20 সেকেন্ড চলার পরে আপনার সাউন্ডে যদি রিমুভ হয়ে যায় তার মানে বুঝিয়ে নেবেন বা প্রিপারেশন নিয়ে থাকেন কিছুদিন পর আপনার পিস্টন পরিবর্তন করতে হবে, এ কারণে আপনার টপ স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো ক্যাম অ্যান্ড রকার। আমি ক্যামটা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি, ক্যাম ক্ষয় হয়ে গেলে রকার অবশ্যই অবশ্যই পরিবর্তন করবেন, তার সঙ্গে ভ্যালভও পরিবর্তন করে দিবেন। কারণ আপনার এটা ক্ষয় হয়ে যাচ্ছে ধরেন 20,000-30,000-40,000 কিলোমিটার পর, তো ভ্যালভও তো এক পরিমাণ হলো ক্ষয় হবে, ভ্যালভটা পরিবর্তন করে দিবেন। তো রাইট, দীর্ঘদিন আপনার রেডি পিকআপে গাড়ি চলার কারণে এই ক্যামের জায়গাটা কিন্তু ক্ষয় হয়ে যায়, এই ক্ষয় হয়ে যখন যাবে তখন কিন্তু প্রেশার ঠিকভাবে হবে না, মানে ইংল্যান্ড এবং অ্যাডজাস্ট ভালভ ঠিকভাবে আপনার নিচের দিকে প্রেস করবে না বা বসবে না উঠবে না এরকম বিষয়টা, তো অবশ্যই অবশ্যই ক্যাম এবং রকার দেখে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ছিল আজকের বিষয়বস্তু, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।